ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদের সমাজের অধিকাংশ লোকের এবং অধিকাংশ পীর সুফি এবং তাদের অনুসারীদের আকীদা হলো যে জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় ইবাদত করা যাবে না। এটা তাদের কেউ কেউ কুফরিও বলে উল্লেখ করেন যে জান্নাতের আশায় ইবাদত করা কুফরি, জাহান্নামের ভয়ে ইবাদত করা কুফরি। এমনকি এটা তারা অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করেন। তাদের মাঝে এই ব্যাপারে অনেক গজলও আছে, যেরকম এক শ্রেণীর লোক বলে যে হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরেই শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। এইভাবে অনেক গজল আমাদের সমাজে প্রচলিত আছে যে রাসূলের মহাব্বত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসে এটা জান্নাতের আশায় নয় এবং জাহান্নামকেও সে ডরায় না বা জাহান্নামের ভয়ে নয়। অথচ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি বলুন যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যাতে তোমার অনুসরণ অনুকরণ করে, তাহলে ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম দুনুবাকুম, আল্লাহ তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াত দ্বারা এটাই প্রমাণ হয় রসুলকে যারা ভালোবাসবে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে তাদেরকে জান্নাতে দান করবেন। অনেক আয়াতে আছে যে যারা মাইয়ুতি আল্লাহ রসুলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত। তাহলে আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার আশায়। কিন্তু যারা বলে জান্নাতের আশায় ইবাদত করা যাবে না, জাহান্নামের ভয়ে ইবাদত করা যাবে না, তাদের কথা ঠিক নয়। তারা একটা কাহিনী বলে যে রাবিয়া বসরি, যিনি একজন ভালো দিনদার এবং আল্লাহওয়ালা মহিলা ছিলেন, অনেকে তার ব্যাপারে বাড়াবাড়ি করে, হাসান বসরি এবং রাবিয়া বসরির সাথে সম্পৃক্ত করে যে সমস্ত কাহিনী আমাদের সমাজে প্রচলিত আছে, বিভিন্ন বক্তার মুখে আমরা বিভিন্ন কথা শুনে থাকি, এগুলো সম্পূর্ণ বানোয়াট। হাসান বসরির সাথে রাবিয়া বসরির দেখাই হয়নি। হাসান বসরি রহিমাহুমুল্লাহ যখন মারা যান তখন রাবিয়া বসরির বয়স ছিল 9 বৎসর মাত্র, যা ইমাম জাহাবি রহিমাহুল্লাহ সহ ওলামায়ে কেরাম তাদের ইতিহাসের কিতাবে উল্লেখ করেছেন। বলা হয় যে রাবিয়া বসরিকে হাসান বসরি বিবাহের অফার করেছেন, তিনি বলেছেন যদি 5টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি তোমার সাথে বিবাহ শাদীতে আবদ্ধ হব। এই ব্যাপারে যত কাহিনী হাসান বসরি এবং রাবিয়া বসরির সাথে জড়িয়ে যত সম্পৃক্ত করে যত কাহিনী প্রচলিত আছে সবগুলো মিথ্যা বানোয়াট। তো হাসান রাবিয়া বসরি নামে আমাদের সমাজে অনেক মিথ্যা বানোয়াট কাহিনী পীর সুফিরা তৈরি করেছে, যে একবার নাকি তিনি এক হাতে পানি আরেক হাতে আগুন নিয়ে তিনি খুব বীর দর্পে উত্তেজিত হয়ে খুব তাড়াহুড়া করে হাঁটছেন এবং রাস্তার মধ্যে লোকেরা জিজ্ঞেস করলো, যখন দেখা হলো জিজ্ঞেস করলো যে হে রাবিয়া, তুমি এইভাবে উত্তেজিত হয়ে এত তাড়াহুড়া করে বীর দর্পে তুমি কোথায় যাচ্ছ? তিনি বলছেন যে এই হাতের যে পানি আছে এই পানি দিয়ে আমি জাহান্নামকে নিবিয়ে দেব, আর এই হাতে যে আগুন আছে এই আগুন দিয়ে আমি জান্নাতকে পুরে সারখার করে দেব, কারণ মানুষ জান্নাতের আশায় ইবাদত করছে, জাহান্নামের ভয়ে ইবাদত করছে। আলে আয়াজু বিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, এটা অত্যন্ত গর্হিত একটি ঘটনা যে দুনিয়ার সামান্য একটু পানি দিয়ে জাহান্নাম নিবিয়ে দিবে, দুনিয়ার সামান্য একটা আগুন দিয়ে আল্লাহর জান্নাত পুরে সারখার করে দিবে। এই সমস্ত কথাবার্তা সম্পূর্ণ শিরকি এবং কুফুরি এবং জাহিলিয়াতের কথাবার্তা, এগুলো যা একজন মুসলিম কখনো বলতে পারে না, এগুলো বিশ্বাস করতে পারে না। আমরা যা কিছু করি ইবাদত বন্দেগি, যা কিছু করি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এগুলো জান্নাত পাওয়ার আশায় এবং জাহান্নাম থেকে বাঁচার আশায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল বলে দিন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে
ওই সাহাবিকে বললেন, যা মেশকাতের 14 নম্বর হাদিস এবং সহি মুসলিমের 14 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 85 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন যে তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করবে না, তুমি সলাৎ আদায় করবে, ফরজ জাকাত দিবে এবং মাহে রমজানের রোজা রাখবে, তাহলেই তুমি জান্নাতে যেতে পারবে। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমলের মাধ্যমে যে মানুষ জান্নাতে যাবে এটার কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা যত ইবাদত করি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, জান্নাতের আশাই করি। আর আমরা কোরআনের আলোকেও দেখি সমস্ত নবী রাসূলগণ তারা আশা এবং ভয়ের মাধ্যমেই ইবাদত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া সহ বিভিন্ন নবীর কাহিনী উল্লেখ করে বলেছেন যে সূরায়ে আম্বিয়া 90 নম্বর আয়াত, ইন্নাহুম ইউসারিউনা ফিল খায়রাত ওয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিউন, যে তারা অর্থাৎ এই সমস্ত নবী রাসূলগণ কল্যাণের দিকে ভালো কাজে ইবাদতে তারা প্রতিযোগিতা করতেন, তারা সৎ কাজে নেক আমলের দিকে তারা প্রতিযোগিতা করতেন। ওয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা, তারা আল্লাহকে ডাকতেন, আমাকে ডাকতেন, আল্লাহ বলছেন এই নবী রাসূলগণ আমাকে ডাকতেন, খাউফাও ওয়া তামাআ ভয়ে এবং আশায়, অর্থাৎ জাহান্নামের ভয়ে এবং জান্নাত পাওয়ার আশায়। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিউন, তারা ছিল অত্যন্ত বিনয়ী। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম সমস্ত নবী রাসূলগণ তারা জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করতেন, আল্লাহকে ডাকতেন। সুতরাং যারা বলে যে জান্নাত পাওয়ার আশায় ইবাদত করা যাবে না এবং জাহান্নামের ভয়ে ইবাদত করা যাবে না, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত জান্নাত পাওয়ার আশায় করা যাবে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য করা যাবে না, তাদের এই কথা সম্পূর্ণ কোরআন সুন্নাহ পরিপন্থী। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.